রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত NLEM 2022-এর সেমিনারে দরিদ্র মানুষের জন্য ওষুধের দাম নিরীক্ষণের প্রয়োজনীয়তার উপর বুধবার বিশেষ জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট আয়োজিত এই সেমিনারে মুখ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, কিন্তু সাধারণ মানুষ তাদের কার্যক্রম এবং নিয়ন্ত্রণ বিধান সম্পর্কে সচেতন নয়, তাই এই বিষয়ে গণসচেতনতা সৃষ্টির পক্ষে কথা বলছেন তিনি। এই ক্ষেত্রে TPMRU এর অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে এই বাণিজ্যে স্বচ্ছতার মূল্যের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দিচ্ছে। ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রাজ্যে 13 লক্ষ কার্ড বিতরণ করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। একই সাথে তিনি মাশরুমিং মেডিকেল স্টোর সম্পর্কে উদ্বিগ্ন এবং ঔষধের নামে মাদক বা নেশাজাতীয় দ্রব্য যাতে বিক্রি না হয় সেদিকে নজরদারি রাখার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। পরিশেষে সবাইকে আহ্বান জানিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে তুলতে এগিয়ে আসার জন্য। পরিশ্রমের কোন বিকল্প নেই, আর নিষ্ঠার সাথে কোন বিকল্প নেই, সত্যের কোন বিকল্প নেই। যে জায়গায় আছে এখানে শুধু মেডিসিন আমি ঠিক রাখলাম, সঠিক ওষুধ আর সঠিক দাম সেটা মানে রাখলাম তা নয়, আরো আমার কাজটা আমি মনিটরিং প্রপারলি করছি কিনা, মানুষকে আমি জানাতে পারছি কিনা সেটা আপনারা করছেন, এর জন্য বললাম তো যেহেতু পুরস্কার আপনারা পেয়েছেন। একটা সময়ে ত্রিপুরাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিও ছিল, তো দুটো ইউনিট এখানে খুলেছিল, আমার যতটুকু মনে আছে, জানি না কোথায় হারিয়ে গেছে, আছে কিনা আমার ডাউট। যদি না থাকে কেন ওরা, যদি এখানে ডাইরেক্টর সাহেব বলছিলেন যে এখানে এর সুবিধা আছে, তারা ইনভেস্টার বাইরের থেকে ইনভেস্টাররা যখন আসেন ইনভেস্টার সামিটে, তারা কিন্তু অনেকে ইচ্ছা প্রকাশ করেছে এখানে, আমার মনে হয় না অসুবিধার কোনো কারণ আছে, কারণ সিকিমে যদি হতে পারে আমাদের এখানে কেন হবে, এখানে কেন হবে না। এই বিষয়টা সেক্রেটারি সাহেব এখানে আছেন, বড় বড় ডাইরেক্টর সাহেব এখানে আছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনার বিষয়, কারণ এতে করে আমাদের তো ইন্ডাস্ট্রিও করবে, আর আমরাও গর্বের সাথে বলতে পারবো যে আমাদের ত্রিপুরাতেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের সচিব ডক্টর দেবাশিস বসু এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিভাগের পরিচালক ডক্টর শুভাশিস দেববর্মা। রিসা স্মারক ও চারাগাছ দিয়ে এদিন অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।